आई सर रीड एंड आंसर द क्वेश्चन पेपर, बेंगोली क्वेश्चन पेपर ऑफ इलाम बाजार प्राइमरी स्कूल फॉर क्लास फोर फॉर फर्स्ट समेटिव। इट इज टेकन फ्रॉम रायो मार्टिन प्रश्न विचित्रा बियरिंग पेज नंबर 9। आज क्लास फोर फर्स्ट समेटिवर इलाम बाजार प्राइमरि स्कूलें बांगला प्रश्नपत्रटी पढ़ब। एटी रायो मार्टिन प्रश्न विचित्रा थेके नेওয়া হয়েছে जार पेज नम्बर হচ্ছে 9। सठिक एक ही হচ্ছে सठिक उत्तर एक ही হচ্ছে सठिक उत्तर माथाय टिकचिन्ह दाओ। कय आम जाम चा बागिचार तलाय जान तारा हासछे। कय ताले उत्तरटा हबे आम, ताले उत्तरटा हबे आम, ताले आमेर माथाय आमरा टिक मार्कटा देब आम। উত্তরটা হলো প্রথমে তো কয়টা হচ্ছে আম। খয়ের আছে হজবরল একটি বই খেলনা ট্রেন, তাহলে হজবরল একটি বই, তাহলে আমরা বইয়ের মাথায় টিক চিহ্নটা আমরা দেব বই, বইয়ের মাথায় টিক চিহ্ন দেওয়া হলো, তাহলে এখানে বইয়ের মাথায় টিক চিহ্ন হবে আর এখানে আমের মাথায় টিক চিহ্ন হবে। গয়ে তত্ত্বচান মই নিয়ে এসেছিল বাড়ি দোকান দারোয়ানের ঘর থেকে। তত্ত্বচান মই নিয়েছিল, আমরা জানি তত্ত্বচান মই নিয়েছিল দারোয়ানের ঘর থেকে। গয়েতে হবে, তাহলে গয়েতে কী হবে দারোয়ানের ঘর, দারো দারোয়ানের 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 ঘর, দারোয়ানের ঘর, এটাতে আমাদের টিক মার্কটা হলো। ঘয়ে কী আছে চ বর্গের একটি বর্ণ হলো, তাহলে ক বর্গ হচ্ছে ক খ গ উয়া, চ বর্গ চ ছ বর্গিজ্য, তাহলে উত্তরটা হবে বর্গিজ্য। ঘয়েরটা হচ্ছে ঘয়ের উত্তর হচ্ছে বর্গিজ্য, বুঝে মানে বর্গিজ্যের মাথায় টিক মার্কটা আমাদের দেওয়া হলো। হ্যাঁ, দুই হচ্ছে দুইয়ের দাগ, দুইয়ের কী আছে বেমানান শব্দটি গোল করো, তাহলে এখানে কী আছে আলমারি হাতকড়ি চোর পুলিশ, তা আলমারি হাতকড়ি চোর পুলিশ, এখানে হাতকড়ি চোর পুলিশ একই মানে বেমানার নয় এটা, আর আলমারিটা বেমানার শব্দ, তাহলে আমরা আলমারিটাকে আলমারি লেখা হলো, আলমারিটাকে আমরা গোল করা হলো, আলমারি আলমারিটাকে আমরা গোল করে রাখলাম, তাহলে উত্তরটা কী হলো আলমারি। দু নম্বরে কী আছে সিঁড়ি মই তাঁবু ধাপ, সিঁড়ি মই তাঁবু ধাপ, এখানে সিঁড়ি মই ধাপ একই আর তাঁবুটা বেমানান, তাহলে আমরা খয়েরটা এখানে কয়েরটা হলো, এখানে দুইয়ের ক হলো, ক্ষয়েতে কী আছে ক্ষয়ে আছে আমাদের, তাহলে উত্তরটা হবে এখানে কি তাঁবু, তাহলে আমরা এখানে লিখব তাঁবু, তাহলে তাঁবুটা আমাদের এখানে বৃত্ত করা হলো, গোল করে দাগ দেওয়া হলো। তিনে আছে, তিনে কী আছে তিনে দাগ দেওয়া হলো, তিনে কী আছে শব্দার্থ লেখো, আমাদের শব্দের অর্থ লিখতে হবে, টাইম টেবিল কী আছে টাইম টেবিল হচ্ছে সময় সারণী, আমরা লিখব টাইম টেবিল কী আছে কয়ে হচ্ছে সময় সারণী, সময় সময় সারণী, টাইম টেবিল কী হলো সময় সারণী, দন্তস একা র মূর্ধন্য রয়েছে সময় সারণী। ক্ষয়েতে কী আছে বাগিচা, বাগিচা শব্দের অর্থ কী ছোট বাগান, তাহলে আমরা ক্ষয়ে লিখব ক্ষয়ে হচ্ছে বাগিচা কী হচ্ছে ছোট বাগান, ছোট চয়কা টয়কা ছোট বাগান, বয়াকা গয়াকা দন্তেন্ন ছোট বাগান। এরপর কী আছে চারে হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো, বর্ণ বিশ্লেষণ করো, চারের ক, চারের ক, চারের কয়ে কী আছে, কী আছে পশ্চিম, পশ্চিম প তালবসে চয়ে রস্য় ম পশ্চিম, তাহলে কী হবে পশ্চিম কী হবে প হসন্ত অ যুক্ত তালবস যুক্ত চ যুক্ত রস্য় যুক্ত ম ময়, তাহলে মানে আমরা ব্যঞ্জন বর্ণগুলো আমরা কী করবো হসন্ত দেবো, তালবস হসন্ত যুক্ত চ যুক্ত ময় হসন্ত, তাহলে কী হলো পশ্চিমকে বাংলার প পয়ের পর কী আসে, পয়ের পর কী আছে পশ্চিম, পয়ের পর কী আছে অ, তাহলে পযুক্ত, এবার তালবস্যয় চ বলা হচ্ছে তাহলে তালবস্য যুক্ত চ, তালবস্যয় চয়ে হস্যই, তাহলে হস্যই লেখালো ময় হসন্ত। এরপর ক্ষয়ে কী আছে গিন্নি, তাহলে আমরা লিখব লিখব গিন্নি,
গয়ে র গয়ে হ্রস্বই দন্তে নয় হ্রস্ব গিন্নি। গিন্নিটা আমরা ভাঙলে কি পাবো, গয়ে হ্রস্বই বলছি, তাহলে গ যুক্ত হ্রস্বই যুক্ত দন্তে ন যুক্ত দন্তে নয় তাহলে দন্ত ন যুক্ত হ্রস্বই। তাহলে ব্যঞ্জন মানগুলোর তলায় আমরা কী দেবো, হসন্ত দেবো, গয়ে হসন্ত যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত হ্রস্বই হ্রস্বই। এরপর কী আছে, পাঁচে কাছে বাক্য রচনা করো। তাহলে পাঁচের দাগ দেওয়া হলো, পাঁচের দাগ দেওয়া হলো, পাঁচে বাক্য রচনা করো। কয়ে কী আছে, জন্তু 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 জন্তু। তাহলে আমরা কী লিখবো, চিড়িয়াখানায় আমরা অনেক জন্তু দেখতে পাই। আমরা কী লিখবো, চিড়িয়াখানায় অনেক জন্তু দেখতে পাই। তাহলে লিখবো চিড়িয়াখানায় চিড়িয়া চিড়িয়াখানায় 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 অনেক অনেক অদন্ত নায়িকা ক অনেক জন্তু চিড়িয়াখানায় অনেক জন্তু দেখা চিড়িয়াখানায় অনেক জন্তু দেখা যায় অনেক জন্তু দেখা যায়। তারপর কী আছে, মহান কী আছে, মহান দিয়ে বাক্য রচনাগুলো, মহান দিয়ে আমরা বাক্য রচনা লিখবো কি, মহান ম হয়াকা দন্তেন মহান। তাহলে আমরা লিখব কী লিখবো, স্বামী বিবেকানন্দ একজন মহান মানুষ ছিলেন। স্বামী স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ একজন একজন স্বামী বিবেকানন্দ একজন মহান মহান স্বামী বিবেকানন্দ একজন মহান মানুষ মানুষ মহান মানুষ ছিলেন। ছয় হ্রস্বই লয়িকা দন্তে ন স্বামী বিবেকানন্দ একজন মহান মানুষ ছিলেন। এরপর কী আছে, ছয়টি দু একটি বাক্যে উত্তর দাও। ছয়ে কী আছে, দু একটি বাক্যে উত্তর দাও। ছাগলছানা, প্রথমে ছাগলছানা কেন বাড়ি ফিরতে পারেনি। আমরা জানি যে ছাগলছানা বনের ভিতর কী চমৎকার ঘাস খেয়েছিলো, পেটটা ভারী হয়ে গেছিলো, পেটটা ভারী হওয়ার ফলে সে আর বাড়ি ফিরতে পারেনি। তাহলে বনের আমরা লিখবো যে কয়ের দাও, ছয়ের ক কী লিখবো, বনের ভিতর আমরা লিখবো বনের বনের ভিতর ভিতর বনের ভিতর চমৎকার বনের ভিতর চমৎকার বনের ভিতর চমৎকার ঘাস ঘাস খেয়ে চমের বনের ভিতর চমৎকার ঘাস খেয়ে ছাগল ছানা ছাগল ছয়াকা গ ল ছাগল ছানা পেট পয়কাট পেট এমন পেট এমন এমন ভারী ভয়াকারয় দীর্ঘয় এমন ভারী এমন ভারী হয়ে পড়েছিল ভারী হয়ে হ অন্তস্থায়িকা পড়েছিল প ডয়সনরয়িকা হয়ে পড়েছিল হয়ে পড়েছিল যে যে সে সে আর সে আর চলতে সে আর চলতে চলতে পারছিল না চলতে পারছিল চলতে পারছিল পারছিল না পারছিল না এই কারণে এই এই কারণে এই কারণে এই কারণে এই কারণে ছাগলছানা এই কারণে ছাগল এই কারণে ছাগলছানা বাড়ি ছাগলছানা বাড়ি বাড়ি ফিরতে ফিরতে বাড়ি ফিরতে পারেনি বাড়ি ফিরতে বাড়ি ফিরতে পারেনি পারেনি। এবার ক্ষয়েরটা কাছে আপ ট্রেন ও ডাউন ট্রেন বলতে কি বোঝায়, আমরা জানি যে আপ ট্রেন হচ্ছে কি, কোনো একটা বড় জংশন থেকে কোনো ট্রেন বা গাড়ি যখন একটা ছোট ছোট স্থান ছোট জায়গার উদ্দেশ্যে বা ছোট স্থানের উদ্দেশ্যে স্টেশনের উদ্দেশ্যে যায়, সেটা বড় স্থান থেকে যখন ছোট জায়গার উদ্দেশ্যে যায় সেটা হচ্ছে আপ ট্রেন, আবার ছোট জায়গা থেকে যখন আবার সেই জায়গায় পুনরায় ফিরে যায় সেটা হচ্ছে ডাউন ট্রেন। তাহলে আপ ট্রেন, তাহলে আমরা কী লিখব, কোনো আমরা লিখব কোনো
কোনো বড় জংশন স্টেশন থেকে ছাড়া গাড়ি একটি 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 জায়গার নাম নিয়ে একটি জায়গার একটি জায়গার নাম একটি জায়গার নাম নিয়ে একটি জায়গার নাম নিয়ে যখন যখন সেই জায়গার সেই সেই জায়গার সেই জায়গার সেই জায়গার উদ্দেশ্যে সেই জায়গার উদ্দেশ্যে সেই জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রা যাত্রা শুরু করে যাত্রা শুরু করে তখন 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 সেই ট্রেনকে তখন সেই ট্রেনকে তখন সেই ট্রেনকে তখন সেই ট্রেনকে আপ ট্রেন বলে সেই ট্রেনকে আপ আপ ট্রেন সেই ট্রেনকে আপ ট্রেন বলে তখন সেই ট্রেনকে আপ ট্রেন বলে আর সেই যে আর আর সেই আর সেই জায়গা থেকে আর সেই জায়গা থেকে আর সেই জায়গা থেকে আর সেই জায়গা থেকে পুনরায় আর সেই জায়গা থেকে পুনরায় আর সেই জায়গা থেকে পুনরায় নির্দিষ্ট পুনরায় নির্দিষ্ট জায়গাতে পুনরায় নির্দিষ্ট জংশন 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 স্টেশনে জংশন স্টেশনে ফিরে আসার ফিরে ফরসইকা ফিরে আসার ফিরে আসার ফিরে আসার আর গাড়িকে আসার গাড়িকে গাড়িকে বলে বলে পরে ডাউন ট্রয়কা রসু দন্ত ডাউন ট্রেন ট্রয় ট্রয়কা দন্ত বলে গাড়িকে বলে ডাউন ট্রেন তাহলে কোনো বড় জংশন স্টেশন থেকে ছাড়া গাড়ি একটি জায়গার নাম নিয়ে যখন সেই জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন সেই ট্রেনকে আপ ট্রেন বলে আর সেই জায়গা থেকে পুনরায় নির্দিষ্ট জংশন স্টেশনে ফিরে আসার গাড়িকে বলে ডাউন ট্রেন এরপর কী আছে গয়ে আছে ষড়যন্ত্র কাকে বলে ষড়যন্ত্র কাকে বলে ষড়যন্ত্র কাকে বলে আমরা লিখব যে নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে সেখানে একটা যন্ত্র আছে সেই যন্ত্রের মধ্য দিয়ে হাওয়াটা বেরিয়ে যায় যন্ত্রটার নাম সেই যন্ত্রটার নাম হচ্ছে ষড়যন্ত্র আমরা লিখব নিঃশ্বাস বায়ু নিঃশ্বাস বায়ু নিঃশ্বাস নিঃশ্বাস বায়ু নিঃশ্বাস বায়ু নিঃশ্বাস বায়ু যখন নিঃশ্বাস বায়ু যখন নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে দিয়ে গলায় আসে নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে সেখানে একটা সেখানে 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 একটা সেখানে একটা যন্ত্র আছে সেখানে একটা যন্ত্র সেখানে একটা যন্ত্র আছে সেখানে একটা যন্ত্র আছে সেই যন্ত্রের সেই সেই যন্ত্রের সেই যন্ত্রের মধ্যে দিয়ে সেই যন্ত্রের মধ্যে দিয়ে 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 হাওয়াটা হাওয়াটা বেরিয়ে যায়
এ হাওয়াটা হাওয়াটা বেরিয়ে হাওয়াটা বেরিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়। যন্ত্রটার নাম হলো, যন্ত্রটা আমাদের কি, সেই যন্ত্রটার নাম হলো, সেই যন্ত্রটার নাম নাম হলো, সেই যন্ত্রটার নাম হলো ষড়যন্ত্র, ষড়যন্ত্র। তাহলে কি হলো, লেখা হলো, নিঃশ্বাস বায়ু যখন সাজনালি দিয়ে গলায় আসে সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, সেই যন্ত্রটার নাম হলো ষড়যন্ত্র, সেই যন্ত্রটার নাম হলো।